আবারও এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে সারা বিশ্ব। আজ বুধবার 22 এপ্রিল বাংলার আকাশে দেখা যাবে উল্কা বৃষ্টি। এবার এই লকডাউনের বাজারে আপনি হয়ে যেতে পারেন এই সাক্ষীর অংশীদার। কি অবাক হচ্ছেন তো? জি না, অবাক না হয়ে সেই মুহূর্তে সাক্ষী কখন থেকে হতে পারবেন জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাই স্বাগত জানাচ্ছি আমার অদেখা ভুবন চ্যানেলের নতুন একটি পর্বে। আপনি যদি আমার চ্যানেলে আজ প্রথম এসে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর যদি আগেই করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ জানিয়ে আজকের পর্বটি শুরু করতে যাচ্ছি। কারণ এই অদেখা ভুবনে না দেখা সকল বিষয়গুলোই তুলে ধরা হয় শুধুমাত্র এই চ্যানেলেই। কোথাও যাবেন না, ফিরে আসছি বিরতির পর। বন্ধুরা, রাত জেগে বিশ্বকাপ ফুটবল আর ক্রিকেটের ফাইনাল খেলা আমরা হয়তো অনেকেই দেখেছি। এবার বাংলার কালো আকাশে আপনিও দেখতে পাবেন মহাজাগতিক আলোর খেলা। আর এই আলোর খেলা বা উল্কা বৃষ্টি দেখতে পাবেন আজ বুধবার রাত থেকে বৃহস্পতিবার অর্থাৎ 23 তারিখ ভোর পর্যন্ত। বন্ধুরা, আমরা অনেকেই উল্কা সম্পর্কে জানি, আবার অনেকেই জানি না, তার মধ্যে আবার উল্কা বৃষ্টি। তো চলুন এই উল্কা বা উল্কা বৃষ্টি বিষয়টা নিয়ে পরিষ্কার ধারণা নেই। রাতের মেঘমুক্ত আকাশে অনেক সময় নক্ষত্রের মতো ছোট উজ্জ্বল বস্তু পৃথিবীর দিকে ছুটে আসতে দেখা যায়, আর এই নক্ষত্রগুলোকে বলা হয় উল্কা। অনেকের ধারণা ধূমকেতুর বিচ্ছিন্ন অংশগুলো উল্কা সৃষ্টির কারণ, কিন্তু আসলে বিষয়টি তা নয়। মহাকাশে অসংখ্য জড়পিণ্ড ভেসে বেড়ায়, আর এই জড়পিণ্ডগুলো মাধ্যাকর্ষণ ও অভিকর্ষ বলের আকর্ষণে প্রচণ্ড গতিতে পৃথিবীর দিকে ছুটে আসে। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার পর বায়ুর সংস্পর্শে এসে বায়ুর সাথে ঘর্ষণের ফলে এরা জ্বলে ওঠে। বেশিরভাগ উল্কাই মহাশূন্যে কিংবা বায়ুর সাথে ঘর্ষণের ফলে জ্বলে ছাই হয়ে যায়। এদের মধ্যে যেগুলো পৃথিবীতে আসে সেগুলোকে উল্কা বলা হয়। মেঘমুক্ত আকাশে যখন অনেকগুলো উজ্জ্বল বস্তু বা উল্কা একসাথে ঝাঁকে ঝাঁকে পৃথিবীর দিকে ছুটে আসে সেগুলোকে উল্কা বৃষ্টি বলা হয়। স্বচ্ছ আকাশে নক্ষত্র বা তারা গুনতে আমাদের কতই না মজা লাগে, উল্কা বৃষ্টি ঠিক তেমনি মজাদায়ক জিনিস। উল্কা বৃষ্টির খেলা দেখা যাবে আজ রাত থেকেই। তবে রাত যতই গভীর হবে এই উল্কা বৃষ্টির খেলা তত বেশি স্পষ্টভাবে দেখা যাবে। মহাকাশ বিজ্ঞানীরা বলেছেন প্রতি ঘন্টায় 20 অথবা তার বেশি সংখ্যক আলোর বিন্দু জ্বলে উঠতে দেখা যাবে। তারা আরও বলেছেন প্রতি বছর এই সময়ে উল্কা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়, কিন্তু মহাকাশে থাকা আবর্জনা স্তূপের পাশ দিয়ে পৃথিবী সেই সময় প্রদক্ষিণ করে। আজ 22 তারিখ রাত 8:30 থেকেই শুরু হয়ে যাবে এই উল্কাপাত। তাই আকাশ পরিষ্কার থাকলে এবার উল্কা বৃষ্টি দেখা যাবে বাংলাদেশ, ভারত সহ পশ্চিমবাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে। তাই রাত যত বাড়বে এই উল্কা দর্শনও আরও পরিষ্কার হবে। তবে বুধবার মধ্যরাতেই উল্কা বৃষ্টি সবচেয়ে বেশি দেখতে পাবে মানুষ। দর্শক, আপনি কেমনভাবে প্রস্তুতি নিচ্ছেন এই মহাজাগতিক ঘটনার সাক্ষীর অংশ হতে ঝটপট কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।